নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। আজকে আন্তর্জাতিক প্রবীণ দিবস এবং বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সব থেকে বেশি অবহেলিত, সব থেকে বেশি অবহেলার শিকার হয়ে দাঁড়িয়েছে মূলত প্রবীণরা, এবং নিঃসঙ্গতা, একাকিত্ব, এই বিষয়গুলো যেন ক্রমশই তাদেরকে গ্রাস করে ফেলছে। আজকে প্রবীণদেরকে নিয়ে মূলত উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে একদিবসীয় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে মূলত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তিনি উপস্থিত ছিলেন, তার পাশাপাশি আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা সকলেই ছিলেন। কিন্তু প্রবীণদেরকে কিভাবে যত্নআত্তি করার প্রয়োজন, কিভাবে আগামী দিনে তাদেরকে দেখভালের প্রয়োজন, কিভাবে এই যে বার্ধক্য যে সময়টাতে এসে দাঁড়িয়েছে বা ঠেকেছে প্রত্যেকটা প্রবীণারা, কিভাবে তাদেরকে পরিচর্যা করার উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং তারই অঙ্গ হিসাবেই মূলত আজকে সিনিয়র সিটিজেন আইন 2017-র যে রক্ষণাবেক্ষণ, সেই অনুযায়ী রাজশ্রী কলাক্ষেত্রে এক দিবসীয় একটা সচেতনতামূলক অনুষ্ঠান, সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রথমে জানিয়ে রাখি যে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন মূলত গোমতী জেলা সভাপতি স্বপন অধিকারী, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, উদয়পুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখর দে থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সমাজসেবীরা, সকল স্তরের সকল অংশের মানুষরা মূলত উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। এবং যেখানে প্রবীণদের উপস্থিতি এবং সচেতন নাগরিকদের উপস্থিতিও কিন্তু বেশ লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি ছবিতে। সকলের মধ্যে উপস্থিতির সংখ্যাটাও ছিল চোখে পড়ার মতো। এমনকি স্কুলের স্টুডেন্টরাও আজকে উপস্থিত ছিলেন উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে প্রবীণ দিবসের আজকের অনুষ্ঠানে। এবং বার্ধক্য যে সময়টা প্রত্যেকটা জীবনে আসে, প্রত্যেকটা মানুষের জীবনে এই স্টেজটা আসে, এবং এমনই একটা সময় যেখানে অসুস্থ হয়ে পড়েন মানুষজন, অসহায় হয়ে পড়েন, এবং সব থেকে বেশি একটা নিঃসঙ্গতা কেবলই যেন ঘুরে বেড়ায় তাদের চারিপাশে। এবং সেই নিঃসঙ্গতাকে কাটিয়ে ওঠার জন্য কি করা প্রয়োজন, তাদেরকে কিভাবে যত্নআত্তি করা প্রয়োজন, কিভাবে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে খেয়াল রাখতে হবে প্রবীণদের, প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের অনুষ্ঠানে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা কি জানিয়েছেন একবার শুনব। আজকে যে প্রোগ্রাম, তো আজকে আমাদের এতদূর সাহেব যে আলোচনা করেছেন সেগুলো গুরুত্ব সহকারে যাতে করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পাড়াতে পৌঁছতে পারে। যে আমরা দেখি অনেকে আমরা আইন জানি, জানলেও সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমাকে আমাদের প্রতিটি বাড়িতে আমাদের অভিভাবক রয়েছে, অভিভাবকদের আমাদের ভাবতে হবে যে আজকে আমি বড় হয়েছি, তো আমি কেন বড় হয়েছি, বড় হয়েছে বলে আমি যে আমাকে বড় করেছে তাকে ওনাকে জ্ঞান দেব সেটা হয় না। তো আমি বলবো যে আমাদের যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমাকে বড় করেছে তার সাথে কখনো বড় হতে যেও না, তার সামনে কখনো বড় হতে যেও না বলেছেন। তো কেন বলেছেন, এর একটা মিনিং অর্থ, বহু একটা শব্দ তার জন্য বলা উনি বলেছেন যে যিনি আমাকে বড় করেছেন তো উনাকে আমি যে উনার সামনে যে আমি বড় হব, যে আমি বড় কিছু বললাম আমি বড় হবে সেটা নয়, যে আজকে আমি উনি বড় বলে উনার সামনে আমি আমি যতই বড় হই, যে যদি আমার ব্যবহার উনার কাছে আজকে যেমন যারা সিনিয়র সিটিজেন আজকে সম্মান দেওয়া হয়েছে, তো উনারা অনেক বয়সে বড়, তার জন্য আমাদের তাদেরকে তাদের সামনে আমরা বড় বড় বললে হবে না। আজকে মিনিস্টার আমরা হয়েছি, অনেক অফিসার বড় বড় অনেক রয়েছেন, হয়েছেন, আছেন, তো আমাদের ভাবতে হবে যে যারা আমাদের সিনিয়র রয়েছেন, যারা আমাদেরকে লালন পালন করেছেন, তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। তো আমি বলবো যারা আশা দিদিরা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, আন্তর্জাতিক প্রবীণ দিবসে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য আপনারা শুনলেন। তবে সেক্ষেত্রে যারা আমাদেরকে বড় করেছেন তাদেরকে কিভাবে সেবা শুশ্রূষার মধ্যে রাখা যায়, কিভাবে তাদেরকে তাদের সঙ্গে বাকিটা জীবন সুখ শান্তির মধ্যে কাটানো যায়, সেই বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী। একটা বিরতি নিচ্ছি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।